ভাইদাই হিট তুলে প্রেগনেন্ট করে দিল। এসকেএম গোঠফার্মের পক্ষ থেকে আপনারা কাছে দূরে যে যেখানেই থাকেন না কেন আপনাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে ভিডিওটা তৈরি করছি। ভিডিওটার বিশেষত্ব যে দেখুন এখন ব্রিডিং পারপাস চলছে। ব্রিডিং হয়ে গেল, হিংস্র হয়ে যায়, ছাগল ডাকলে পরে পাঠার মাথা ঠিক থাকে না। দেখুন পাঠা যত এগ্রেসিভ হবে আর ব্রিডিং এর আগে যত পাঠাকে খেপানো যাবে বাচ্চা কিন্তু ততই বলিষ্ঠ হবে। Oh!
কতবার ওঠে? দেখুন এও ফাঁকে তালে শট নিচ্ছে, ছোটটা শর্ট দিয়ে দিল। দেখুন এদিকে এ আবার তিন চারটে সামলাচ্ছে। মোট ছটা ছাগল ডেকেছে বন্ধুরা, এখনো বিকাল পর্যন্ত কটা ডাকবে তার ঠিক নেই, কারণ ছাগল এত হিটে আসবে কেন? তার সুস্থতা, সুস্থতাই মেইন। দেখুন বন্ধুরা এর মধ্যে এই ছাগলটা হিটে আসবে, এক দশ মিনিটের মধ্যে হিটে চলে আসবে, কারণ কি এ কিন্তু নজর দিচ্ছে। দেখুন এটা কিন্তু আমার অভিজ্ঞতার সহিত আমি বলছি যে এ খুব তাড়াতাড়ি রিসেন্ট হিটে চলে আসবে। দেখ দারুণ একটা মা ছাগল। দেখুন দারুণ একটা মা। এই ছাগলটা চারটে করে বাচ্চা দেয়। দেখুন বন্ধুরা পেটের খোলটা দেখবেন। দেখুন মেল, দেখুন এও একটা হিট তোলার মাস্টার, কখনো সুস্থ থাকে না। দেখুন বন্ধুরা বললাম না ওই ছাগলটা হিটে চলে আসবে। দেখুন পাঠা অ্যাকচুয়ালি ছাগল ডেকেছে অনেক কটা। দেখুন এই ছাগলটা ব্রিডিং হয়ে গেল সকালে।
দেখুন এই ছাগলটা কিন্তু হিটে আছে, এর কোলে বাচ্চা থাকার সত্ত্বে এ কিন্তু হিট বহিঃপ্রকাশ করতে পারছে না। তাহলে একে একটু পাঠার কাছে ধরে নিয়ে যাওয়া যাক, দেখা যাক কি হয়। একে ধরো তো, ছাগলটাকে ধরো। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা, বাচ্চা ছাড়া থাকলে পরে বাচ্চা ওইভাবে ধরে, ছাগল ওইভাবে ধরে। আরে তুমি ঘুরে দাঁড়াও, তুমি সিম্পটমটা দেখবেন। দেখুন লেজ দিয়ে কিন্তু আটকে রেখেছে একদম, দেখি দেখা যাক কি হয়। হিট চলে এসছে, দেখুন দেখুন এদিকে দেখুন, এ আবার ওদিকে দেখুন, দেখেছেন ও কিন্তু হিট লুকিয়ে রেখেছিল, ও কিন্তু হিট লুকিয়ে রেখেছিল। দেখুন এখানে হিট লুকাতে পারবে না, ওকে। থ্যাংকস বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অনেক লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনাদের খামারের ছাগলগুলো পশুগুলো অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক এই কামনা করি। আপনারা সবাই ভালো থাকবেন।